গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বর্ণালী। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজ সকাল সকাল, আজকে দিনটা খুবই স্পেশাল, খুবই দুঃখের দিন, অথচ হাসি মুখে সকলকে মেনে নিতে হবে। আর সকাল সকাল অর্ঘ্যবাবু পালকিতে উঠে পড়েছে, বর এসেছিল যে পালকিতে, সেই পালকিতে চড়ে বসেছে, আমাকে বলছে মা পালকিতে কেমন উঠলে কেমন হয় সেই জন্য। আর আমি সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি, আমার নাতনিকে বিদায় দেবো। সকাল সকাল সবাই সাজিয়ে গুজিয়ে দিয়েছে, কনেকে রেডি হয়ে গেছে, আর এখন বরণ হবে। কন্যাকে আশীর্বাদ করবেন সবাই, করে সবাই বিদায় দেবেন। আর আপনাদের সঙ্গে একটা কথা না শেয়ার করলেই নয়, আমার এই নাতনির বাবা মা কেউই নেই। ওর বাবা এক বছরও হয়নি, হার্ট অ্যাটাক করে হঠাৎ করেই ওর বাবা মারা গেছে। আর ওরা দু ভাই বোনই ছিল। আর ওর ঠাকুমা খুবই বৃদ্ধ এবং অসুস্থ, এবং ঠাকুরদা নিরুদ্দেশ, সেই জন্য ওদের দেখভাল করার কেউ নেই। মেয়েটাকে ওই জন্য তাড়াতাড়ি করেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমার নাতনির আমি বরণ টরণ সব কিছু করব, করে হাসি মুখে বিদায় দেবো। অনেক কষ্ট বুকে চেপে রেখে মেয়েকে আনন্দের সঙ্গে বিদায় দেওয়াটাই শ্রেয়। আর যেহেতু ওর মা নেই, সেহেতু এই সব কিছু কাজকর্ম আমরাও দেখভাল করেছি। আর অনেক কষ্ট হওয়া সত্ত্বেও চোখের জল ফেললাম না, সবার হাসি মুখেই সবাই ওকে আমরা বিদায় দেব। আমাদের যাদের বিয়ে হয়, আমাদের সারা পাড়া সবাই মিলে যখন কনে বিদায় হয়, তখন ঠাকুরতলা আছে আমাদের, একটা বড় ঠাকুরতলা, সেখানে সবাই প্রণাম করে। এবং প্রণাম করে এখন সবার মতো আমার নাতনিকেও আমরা বিদায় দেবো। আর যে পালকিতে করে বর এসেছিল, সেই পালকিতে করেই যাবে বউ, খুব একটা দূরে নয় বরের বাড়ি, তাই পালকিতে করেই বউ চলে যাবে। আর আমাদের সবার সবাইকে বিদায় জানিয়ে এখন আমার নাতনি চলে যাচ্ছে নিজের বাড়ির উদ্দেশ্যে।
একদিন পর আমার নাতনির রিসেপশন বা বউভাত, আমরা সবাই চলে এসেছি পাত্রের বাড়ির সামনে, আর যে আলোকসজ্জা করা হয়েছে সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। গেটের সামনে আমি চলে এসেছি আর আমরা সাজুগুজু করে সবাই চলে এসেছি, আমি, বেবি, বেবির বাপি, অর্ঘ, সবাই চলে এসেছি। আর আমরা এখন টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন। আর এগিয়ে গিয়ে আমরা কী কী করি আপনারা এখন দেখতে থাকুন। আর বন্ধুরা আমরা চলে এসেছি, হাই। আর এখন আমরা যাব ফুচকা খেতে। ফুচকা, চিকেন পাকোড়া, কফি স্টল বসিয়েছে এখানে, আর আমরা এখন আমি গপা গপ ফুচকা খাবো। ফুচকা আমার খুবই প্রিয়। ওয়াও, ফুচকাটা হেভি টেস্টি, খুবই ভালো হয়েছে। আর তারপর নিয়ে নিচ্ছি ক্রিস্পি, একদম গরম গরম পাকোড়া। পাকোড়াটা খেয়ে দেখা যাক কেমন। ওয়াও, এটাও টেস্টি হয়েছে। অর্ঘবাবু তো পাকোড়া খেয়েই যাচ্ছে, বেবিও আমার সঙ্গে এগ্রি যে পাকোড়াটা ভালো হয়েছে। আর ওর বাপি তো ফুচকা খায়নি, পাকোড়া খাচ্ছে, বললো আমি পাকোড়া আর কফি খাবো, ওর বাপি ফুচকা খেতে পছন্দ করে না। এগুলো স্টার্টারটা খেয়ে নিয়ে তারপর আমরা যাব মেন কোর্সে। काली कट्टी काले शीशे काला एनु पाया काला एक वेनी साला लीन हो गई पार जी में खंब गोरी है चंद्री गड़ते करके आया नी तेरे दासी अंबाला एक सोड़ जे बंदूक लग दी दीन वेंच बंब गोरी है नीक तेरा हाथे ना रे दिल बच बसना रे सालू तो जच गई है मम्मी नो दसना रे नीक तेरा हाथे ना रे tera hari ho
আর বন্ধুরা এখন আমরা চলে এসেছি মেন কোর্সে, খাবার প্যান্ডেলে চলে এসেছি। আর প্রথমেই খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে, আর এখন আর ক্যামেরা অন করে ভিডিও করতে পারছি না, এখন খাওয়ার প্রতি কনসেন্ট্রেট করতে হচ্ছে। তাহলে আমরা একে একে সব কিছুই খেতে থাকবো, অনেক কিছুই খাবো, কোনো কিছুই বাদ দেব না। আর আজকের মতো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, খেয়ে দিয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব, আর কী বার দেখাবো আপনাদের। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার আজকের লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।